পাপ্পিগুলোর মা ছিল না, তাই এরা সারাদিন এই বিড়ালটির সাথেই খেলতো। আর বিড়ালটিও এই পাপ্পিগুলোর মা হয়ে নিজে দুধ খাওয়াতো। কিন্তু এই বিড়ালটির নিজের বাচ্চাও আছে, তাদেরকেও দুধ খাওয়াতে হবে। তাই সে এই পাপ্পিগুলোর কাছ থেকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই দুষ্টু পাপ্পিগুলো মোটেও পিছু ছাড়ছিল না। এরপর এই বিড়ালটি তার নিজের বাচ্চাদের কাছে গিয়ে তাদের দুধ খাওয়াতে লাগে। কিন্তু এই দুষ্টু পাপ্পিগুলো এখানেও চলে আসে আর বক্সের মধ্যে নিজেদের জায়গা দখল করতে শুরু করে। এজন্য বাড়ির মালিক এই পাপ্পিদের জন্য মিল্ক পাউডার দিয়ে দুধ বানিয়ে দেয়, যাতে তারা ওই বিড়ালকে বিরক্ত না করে। তো বন্ধুরা, এই কিউট পাপ্পি দুটোকে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন।